السلام عليكم سير. وعليكم السلام سير والله কেমন سير আছেন? الحمد لله. ফিস্টুলার সমস্যা আপনার তাই না? জি জি ফিস্টুলার সমস্যা অনেক কষ্ট হচ্ছে, এর জন্য মানসিক ভাবেও ভেঙে পড়ছেন, ওজন কমতেছে স্যার। মূলত বেশি আমি এসে স্যার পূর্বাসে বুঝছেন, এখন মনে করেন যে আমি আমার বৈধতা কোনো কাগজপত্র না, যে আমি হুট করে বাড়িতে গেলাম যে আবার আসলাম, সেরকম কোনো সিস্টেম আমার পর্যন্ত না। আজ পর্যন্ত যতগুলো ডাক্তারের সাথে কথা বলছে বাড়িতে বা আমার এলাকার দিকে, আমার বাড়ি সাতক্ষীরা স্যার, দক্ষিণাঞ্চল, তো যেখানে কথা বলছে সবার, মানে সবাই ডাক্তার বলছে যে এটা অপারেশন করা লাগবে, নাহলে এটা সারতো না। তো আমি আপনাকে ভিডিওগুলো দেখছি ইউটিউবে, অবশ্যই দেখার পরে এলাকাগুলো ভিডিও দেখছি, দেখার পরে আমি এখান থেকে স্যারের সাথে যোগাযোগ করে আপনার নাম্বারটা নিয়েছি স্যার, তারপরে আপনার এই এসএনএল এ যোগাযোগ করছি আর কি। মনে করেন কি এখন হচ্ছে সমস্যাটা, এখন যে পর্যায়ে আছে স্যার, এখন হচ্ছে আপনার জিনিসটা মানে ভিতরে মেলা শক্ত আর একটু বড় বড় মতো হয়েছে। মনে করেন যে এরকম জিনিসটা ভিতরে প্রচন্ড শক্ত, অনেক সময় নরম হয়ে যায় আবার অংশ শক্ত হয়, আর একটা মুখ মানে ভিতরে একটা বাইরে একটা, যেটা আর বোঝা যাচ্ছে আর কি। তো ব্যথা সীমিত, যখন আপনার উদ জমে তখন একটু ব্যথা হয়, তারপর আবার যখন এটা বাইরে হয়ে যায় তখন আবার কিন্তু এটা ব্যথা চলে যায়। কতদিন পর পর পুষ্ট আসে? আমার পুজ আছে এখান থেকে প্রায় 15-20 দিন আগে, তারপর যখন পোস্টটা বেরোয় একটা না 4-5 দিন 5-6 দিন এরকম বেরোতে থাকে, ঠিক আছে, রস বা পানি জাতীয় এগুলো বেরোতে থাকে, কিন্তু দুর্গন্ধ নাই, আর আপনার হালকা সীমিত চুলকায়, ঠিক আছে, সীমিত, জি জি, আর মানে আর সে ব্যথা খুবই কম, কিন্তু যখন শক্ত হয় না তখন মানে মানে একদম মানে গেজের মতো যেরকম একটা দেখা যাচ্ছে, আমার একটা খিল মারা যাচ্ছে এরকম, এরকম একটা অশান্তি লাগে আর কি, বুঝছেন। এখন এই এসে মূলত সমস্যা, আর আপনার একটা সমস্যা হচ্ছে পায়খানা তো ক্লিয়ার হয়ই না, খুব কম, আমি তার জন্য এসি গুলো ঘুষি খাচ্ছি, ঠিক আছে, কি পায়খানা কি কষা হয়? কষা হয়, কষা হয় মাঝে মাঝে কিন্তু ক্লিয়ার হয় না স্যার। আচ্ছা ক্লিয়ার হয় না স্যার, আমার এখানে আমি এটা আমার প্রায় এখান থেকে 2 বছর আগে একবার হয়েছিল স্যার, অল্প একটু এখান থেকে হওয়ার পরে এটা আবার ওই এখান থেকে মানে আপনি আপনি সেরে গেছিল, মানে তখন বাংলাদেশ ছিলাম, তো আমি তখন এখানে আসার পরে এখান প্রায় 1.5 বছর আসছি, আসার পরে আমি এখানে একটা নতুন একটা সাইডে, আমি স্যার প্রচন্ড হার্ড ড্রোন কাজ করি, মানে কনস্ট্রাকশনে কাজ করি, ঠিক আছে, প্রচুর আমি, আর মনে করেন যে এখানে আসার পরে আমি কয়েকদিন ক্যান্টিনে খাইছিলাম, মানে এখানকার ক্যান্টিনে খাওয়ার পরে, এখানকার ক্যান্টিনে তো মানে মশলা জাতীয় খাবার প্রচন্ড, সেখান থেকে আমার একটু মনে করেন ওই কয়েকদিন প্রায় বিগত 3 মাস আগে ঘটনা, ওখানে আমার মনে করেন কি খাওয়ার পরে আমার সমস্যা দেখা দেয় যে পায়খানা হয় না বা বিভিন্ন রকম সমস্যা দেখাতে, এই এটাই শুরু হয়েছে আর কি, তারপরে এই জিনিসটা হলো। ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো শুনে। এখন প্রথম যে কথাটা হলো, আপনি মানসিক ভাবে চিন্তা করবেন না, মানসিক ভাবে চিন্তা করলে এই রোগটা ভালো করা কষ্ট হয়ে যাবে, মানসিক ভাবে চিন্তা করা যাবে না। এক দ্বিতীয়ত বাইরের যে মশলা যুক্ত খাবার, এই খাবার গুলোতে বিরত থাকতে হবে, জি জি, ওইগুলো বিরত যদি থাকে তারপর আমরা ওষুধ গুলো দিব, একটু ধীরে ধীরে ভালো হবে, কিন্তু ভালো হবে ইনশাল্লাহ। আপনার বয়স কম আছে, পরিশ্রমের কাজ করেন, এটা ভালো হবে, ভালো হওয়ার অসুবিধা নাই, কিন্তু যারা বসে থাকে, বসে বসে খায় মশলা যুক্ত খাবার, ফাস্টফুড খাবার, এদের ভালো হয় না। আর যারা পরিশ্রম করে খাবার দাবার একটু নিয়মিত আছে, সবজি খায়, ভাজা করা খায়, এদের ভালো হবে ইনশাল্লাহ, আপনারা ভালো হবে, মেজর কোনো কষ্ট নেই। কিন্তু মানসিক ভাবে যে চিন্তা করছেন, এই চিন্তাটা সমস্যা, আমি বলছি যদি মানসিক ভাবে বলছি ভেঙে পড়া যাবে না। আর ওজনও কমে গেছে বলছেন, আগে ছিল 60-62 কেজি, এখন হয়ে গেছে 55 কেজি, আমি আবার মনে করেন যে 6টার সময় উঠে যাই, 11টা সাড়ে 11টার সময় ঘুমাবেন, কারণ 6-7 ঘন্টা ঘুমাতে হবে, 6-7 ঘন্টা ঘুমাতে হবে, ঘুম না হলে তো শরীর গুলো রিকভার করবে না, শরীর ভালো না থাকলে ধরেন কুষ গুলো সহজে নিবারণ হবে না, যে নিজে খাওয়া খাবেন, আমরা ওষুধ গুলো দিব, ইনশাল্লাহ কমবে। এখন বলেন আপনার কোমর ব্যথা করে কিনা? কখনো কোমর ব্যথা স্যার, যখন কাজে থাকে তখন একটু হয়, যখন অতিরিক্ত কাস্টের কাজ তো স্যার এরকম হয়, কিন্তু এই এই জায়গাটা যেখান থেকে পুজ আসে এখানে খুব বেশি চুলকায় না? না খুব বেশি চুলকায় না স্যার, যখন পুজ আসবে তখন হালকা হালকা চুলকাতে মন চায়, আর দেখেন ব্যথা হলো ব্যথা হলো খুব বেশি ব্যথা না হালকা ব্যথা? হালকা ব্যথা, খুব বেশি ব্যথা না, আমি আমি কোন দোকানে গেলে হাত দিতে পারি, হাত দিয়ে আমি চাপ দিতে পারি। আচ্ছা চাপ দিতে পারেন, শুনেন ওইখানে যখন চাপ দেন তখন পুজের সাথে রক্ত মিশ্রিত থাকে, লাস্ট পর্যায়ে রক্ত বেরায় স্যার, প্রথমে রক্ত বেরায়, প্রথম শুধু পুজে বেরায়, প্রথম রক্ত বেরায়। আপনি এর আগে কখনো হোমিওপ্যাথিক ওষুধ খাননি?
কোনো ওষুধ খাই না স্যার আপাতত, আমি এখনো পর্যন্ত কোনো ওষুধ খাই না। কিন্তু স্যার এই ইদানিং কাল আমার বাড়ি থেকে ওষুধ পাঠাইছে আমাদের বাজারে একটা ডাক্তার, তিনি পাঠাইছে, তিনি বলছে যে একটা অপারেশন করা লাগবে, কিন্তু আপনি এখন এটা খাইতে থাকেন, খাইলে আপনার এটা কম থাকবে, কিন্তু যখন দেশে আসবেন তখন অপারেশন করা লাগবে। ঠিক আছে, আপনার বয়স কম আছে, একদম 22 বছর বয়স, শুনেন 22 বছর বয়সে এই বয়সে সবকিছু রিকভার করা সম্ভব, বয়স বৃদ্ধি পেলে তখন একটু আলাদা হিসাব, আর হাল ধোয়া পরিশ্রম করেন অসুবিধা নাই, আপনি ওষুধ গুলো খাবেন মুক্ত হবে ইনশাল্লাহ, চিন্তা করবেন না। কিন্তু এখন চিন্তা ছাড়া ওষুধ গুলো খেতে হবে, রিল্যাক্স, আর খাবার দাবার সেদিন থাকাবেন, আমরা অল্প কিছু দিনের ওষুধ দিয়ে এগুলো খাওয়া শুরু করেন, দেখা যাক আল্লাহ কি করে। ঠিক আছে জি স্যার, যেখানে থেকে পুজ আসে ওটা একটা ছবি উঠে পাঠাতে পারবেন না? জি অবশ্যই, ছবি তোলা আছে আমার কাছে, ছবি উঠাইয়া ওই হারুন ভাইয়ের ওইখানে পাঠাবেন, আমরা দেখবো পরে। ঠিক আছে, আর একটু লেবু খান বেশি করে, বৃষ্টি জাতীয় খাবার খেয়ে না, লেবু খান। জি জি, ওকে জি জি, তাহলে ঠিক আছে, আমার তো রাখি, চলো তো রাখি, জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।